সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি ভয় হয় না ইমাম সেজদাতে থাকা অবস্থায় ইমামের আগে কেউ মাথা উঠালে আল্লাহ তার মাথাকে গাদার মাথা অথবা তার আকৃতিকে গাদার আকৃতিতে রূপান্তরিত করে দিতে পারেন। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন। সুনানে আবু দাউদ অধ্যায় দুই সলাত হাদিস নাম্বার 623, হাদিসের মান সহীহ।